নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আর আমিও ভালো আছি। আবারও চলে আসি আপনাদের সাথে শেয়ার করতে একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকে রেসিপি হলো গুড়া মাছের চচ্চড়ি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে খানিকটা সময় ভেজে নিতে হবে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। পেঁয়াজটা ভাজা করা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। এখানে আমি আলুগুলো মিহি মিহি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার আলুটাকে দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। দিয়ে দিব একটু রসুন বাটা, আর দিয়ে দিব 4টে ছেঁড়া কাঁচা লঙ্কা। রসুন বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে আলুর সাথে মিক্স করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার আলুটাকে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট সময় রান্না হতে দিব। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনাটা খুলে দিলাম। এবার দেখে নিচ্ছি আলুটাকে। আলুটা ভাজা প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিব জিরে গুঁড়ো, আর সাথে দিয়ে দিব শুকনো লঙ্কা গুঁড়ো। এবার মশলাগুলো দিয়ে ভালো করে আলুর সাথে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এবার এর মধ্যে আমি খানিকটা পরিমাণের জল দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। আর একটু জল দিব এখানে আমি। জল দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে আমি 5 মিনিট সময় রান্না হতে দিব। এই পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়াম থাকবে। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আলুটাকে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সে সেই পরিমাণের জল ব্যবহার করবেন। আর চচ্চড়িটা সাধারণত একটু শুকনাই হয়, তো জলটা বলক আসার পর এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা গুড়া মাছগুলো দিয়ে দিলাম। গুড়া মাছগুলো দিয়ে ভালো করে মাছগুলোকে জলের সাথে আলুর সাথে মিক্স করে নিয়ে এবার এটাকে আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিট সময় রান্না হতে দিব। আর এই পর্যায়ে গ্যাসের আঁচটা হাই ফ্লেমে থাকবে। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনাটা খুলে দিলাম। আর কয়েকটা ভাজা মাছ এর ওপর দিয়ে আমি ছড়িয়ে দিব। মাছগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে গ্যাসটা অফ করে দিলেই রেডি হয়ে যাবে গুড়া মাছের চচ্চড়ি। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঠান্ডা হওয়া অবধি রেখে দিব। ঠান্ডা হয়ে গেছে, ঢাকনাটা খুলে এবার আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, আর কার কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।